এই মুহূর্তে একটা বড় খবর বলা যেতে পারে যা খবর আসছে তাতে এই মুহূর্তে সত্যি কিন্তু এটা বড় খবর বলা যেতে পারে সেটা ভুয়োও খবর হতে পারে বাড়ি ইউমারও হতে পারে কারণ আপনারা জানেন আমার নতুন মরশুম শুরু হবে ইতিমধ্যে সব দল দল গঠন করা শুরু করে দিয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা সেটা কিন্তু সত্যি ভাবার মতো বিষয় তিরি এবং ডেভিড উইলিয়ামস এই দুটো প্লেয়ারকে কিন্তু একটা বড়ো অঙ্কের টাকা প্রস্তাব করেছে এসছে বেঙ্গল অনেকের প্রশ্ন হচ্ছে যে এখনও টাইমশিট সাইন হয়নি কী করে তারা অন্য প্লেয়ারদের অ্যাপ্রোচ করছে বা অন্য প্লেয়ারদের অফার করছে দেখুন আই এস আইএসএল খেলছে ব্যাঙ্ক গ্যারান্টি দেওয়া আছে তো আগামী মরশুমেও আই খেলবে এটা ধরেই কিন্তু এগোচ্ছেন ইনভেস্টাররা এবং অবশ্যই একটা শক্তিশালী দল গড়ার জন্য কিন্তু এগোচ্ছেন এই মরশুমে যেটা তারা পারেননি সেরকমই কিন্তু একটা দল গড়ার জন্য এগোচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু টাইমশিট নিয়ে যেরকম আলোচনা চলছে ঠিক সেরকমই কিন্তু নতুন বছরের দল গঠন নিয়েও কিন্তু আলোচনা চলছে টাইমশিটটা সাইন হলেই কিন্তু সব নামগুলো আস্তে আস্তে সামনে আসবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা আপনাদের সামনে তুলে ধরছি এটার কিন্তু আমাদের তরফ থেকে আমরা এক্ষুনি বলছি না যে হ্যাঁ এটা কনফার্ম নিউজ তবে হ্যাঁ যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এটা কিন্তু বলা যেতে পারে যে এটা কিন্তু খুব ভুল নাও হতে পারে খুব ভুল নাও হতে পারে তার কারণ একটাই আপনারা কদিন আগেই শুনেছিলেন যে তিরি কিন্তু একটা বিশাল টাকা অঙ্ক হেকেছেন এবং এসিএল যদি এটিকে মনমাগান খেলতো অর্থাৎ এফ চ্যাম্পিয়ন্স লিগ যদি এটিকে মোহনমাগান সুযোগ পেত সেক্ষেত্রে কিন্তু তিরি বলুন বা ডেভিড উইলিয়ামস বলুন এরা কিন্তু থেকে গেলেও থেকে যেতে পারতো এই মুহূর্তের কিন্তু একটা বড় খবর আপনাদের সামনে বলছি যে এটিকে মোহনমাগানের তিরি যার একত্রিশে মে দু হাজার একুশ অব্দি চুক্তি আছে এটিকে মোহনবাগানের সাথে তাকে কিন্তু একটা ভালো টাকার প্রস্তাব দিয়েছে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং সাথে কিন্তু আবার বলছি এফসি গোয়া এফসি গোয়াও কিন্তু তিরিকে চাইছে তবে তিরির যে চাহিদাটা ছিল এটিকে মোহনবাগান কর্তৃপক্ষর কাছে সেই চাহিদার কাছাকাছি কিন্তু অফার করেছে এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ এখন দেখার যে তিরিকে ছিনিয়ে আনতে পারে কিনা এটিকে মোহনবাগানের খপ্পর থেকে বা টিম থেকে এটিকে মোহনবাগানের টিম থেকে ছিনিয়ে আনতে পারে কিনা তিনি এটাই কিন্তু এই মুহূর্তের দেখার খ দেখার মতো অন্যদিকে যদি ডেভিড উইলিয়ামসের কথা বলি বত্রিশ বছর বয়সী ডেভিড উইলিয়ামস তার কিন্তু চুক্তি একত্রিশে মে দু হাজার একুশে শেষ হচ্ছে আবার বলছি যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ না খেলে যদি না সরি এফসি চ্যাম্পিয়নশিপ খেলতে পারছেন এটিকে মন মোহনবাগান কারণ কাল মুম্বাইয়ের কাছে হেরে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডেভিড উইলিয়ামস এবং তিরি এই জুটিটাকেই কিন্তু চাইছে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ডেভিড উইলিয়ামসকেও কিন্তু এটিকে মোহনবাগানের থেকে অনেক টাকা বেশি অফার করেছে এস সি ইস্টবেঙ্গল যদি আপনি দুটো প্লেয়ারের কথাই ধরেন আবার বলছি দুটো প্লেয়ারের কথা যদি ধরেন দুটো প্লেয়ারের কাছেই কিন্তু এস সি ইস্টবেঙ্গল ছাড়াও আরও একটি করে ক্লাবের অফার আছে তিরির কাছে এফসি গোয়া এবং ডেভিড উইলিয়ামসের কাছে কিন্তু বেঙ্গালুরু এফসির অফার আছে এই দুটো প্লেয়ারকে কিন্তু এসসি ইস্টবেঙ্গল ছাড়াও বাকি দলগুলোও কিন্তু নজরে রাখছে কারণ আগামী মরশুমে দল গঠন প্রত্যেকটা দল শুরু করে দিয়েছে সেই জায়গা থেকেই কিন্তু তারাও চাইছে যে ডেভিড উইলিয়ামস এবং তিরির মতো এই দুটো প্লেয়ারকে কিন্তু তুলে নেওয়ার জন্য এরপরে যদি আরও দুটো প্লেয়ারের কথা দেখুন এই ভিডিওটা শুধুমাত্র ট্রান্সফার আপডেট নিয়ে তো এরপরের যে দুটো প্লেয়ারের কথা বলবো অনেকে শুনলে অবাক হবেন কিন্তু এই প্লেয়ারগুলোর নামই কিন্তু এই মুহুর্তে ভেসে আসছে এরপরের যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে দিয়েগো মোরিসিও ওড়িশা এফসির গোল মেশিন তাকেও কিন্তু টার্গেট করেছে এসসি ইস্টবেঙ্গল হ্যাঁ এবার এর মধ্যে একটা জিনিস ক্লিয়ার করে দেওয়া ভালো অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে এই প্লেয়ারগুলোকে কি নামাই হচ্ছে দেখুন যে সমস্ত প্লেয়ারগুলোকে টার্গেট করছে তাদের সবাইকে যে পাবে এরকম কোনো গ্যারান্টি নেই কিন্তু এই সমস্ত প্লেয়ারগুলোকে চাইছে এবং এই সব প্লেয়ারগুলোকেই কিন্তু অফার করবে এসসি ইস্ট বেঙ্গল বা অলরেডি তাদের সাথে কথাবার্তা চলছে এটা বলা যায় দিওগো মরিসিও তার সাথেও কিন্তু ওড়িশা এফসির চুক্তি শেষ মে মাসের থার্টি ফার্স্টে তার সাথে চুক্তি শেষ হচ্ছে এই মরশুমে কিন্তু কুড়ি ম্যাচে বারোখানা গোল তার আছে দুটো অ্যাসিস্ট আছে তার তার সাথেই দিওগো মরিসিওর সাথে কিন্তু দেখুন এইবার অনেকে বলবেন যে দিওগো মরিসিও বলুন বা স্ট্রাইকার তিন চারজনকে অফার করছে ছজনকেই নিতে পারবে তাহলে কি অন্য প্লেয়ারদের ছেড়ে দেওয়া হবে দেখুন হয়তো তিন চারজন প্লেয়ারকে টার্গেট করছে তার মধ্যে একজনকে পাবে ঠিক সেরকমভাবেই কিন্তু দিয়েগো মরিসিও ডেভিড উইলিয়ামস তিরি এবং সাথে যে প্লেয়ারটার কথা বলবো তার নাম হচ্ছে হায়দ্রাবাদের ক্যাপ্টেন হায়দ্রাবাদ এফসির ক্যাপ্টেন আরিদানে স্যান্টানা আরিদানে স্যান্টানার এজেন্টের সাথেও কিন্তু এই মুহূর্তে যা খবর তাতে এসছে বেঙ্গল ম্যানেজমেন্টের কথাবার্তা হয়েছে তবে হ্যাঁ সবকটাই কিন্তু প্রাথমিক স্তরে কথাবার্তা এমন না যে ফাইনাল কথাবার্তা হয়ে গেছে এবং আসছে এরকম কোনো কনফার্মেশন কিন্তু আমাদের চ্যানেল থেকে আমরা দিচ্ছি না তবে হ্যাঁ আরিদানের সানট্রেনার সাথেও কিন্তু কথাবার্তা হয়েছে বলে খবর আঠেরোটা ম্যাচ খেলেছেন এই বছর হায়দ্রাবাদের হয়ে তার মধ্যে দশটা গোল এবং দুটো কিন্তু অ্যাসিস্ট আছে তার নামের পাশে যথেষ্ট প্রতিভাবান ফুটবলার মা তেত্রিশ বছর বয়স এবং আইএসএলে কিন্তু দাগ কেটেছে এটা কিন্তু বলা যেতে পারে যে আইএসএল কিন্তু দাগ কেটেছে আরিদানা সেন্টার অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে এমনকি এসসি বেঙ্গলের সাথে ম্যাচেও কিন্তু গুরুত্বপূর্ণ সময় গোল করে হায়দ্রাবাদকে মূল্যবান তিন পয়েন্ট করে এনে দিয়েছে তো এবার দেখতে হবে যে ছজন বিদেশির মধ্যে যদি ম্যাটি স্টেনমেন থেকে যায় যদি ব্রাইট আর ম্যাঘোমাকে ধরে রাখা হয় তাহলে সেক্ষেত্রে আর কোন কোন পজিশানে প্লেয়ার নেওয়া হবে দেখুন আবার বলছি যদি ড্যানি ফক্স কটনেভিলকে ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দুজন সেন্টার ব্যাক কিন্তু অলরেডি রাখতে হবে এসসি ইস্টবেঙ্গলকে কারণ ডিফেন্স লাইন যদি শক্তপক্ত করতে হয় ভারতীয় ডিফেন্ডারদের সাথে কিন্তু বিদেশিদের একটা মিশ্রণ কিন্তু অবশ্যই রাখতে হবে যেহেতু চারজনকে প্রথম একাদশে খেলানো যাবে সেক্ষেত্রে একজন সেন্টার ফরোয়ার্ড একজন মিডফিল্ড পজিশান দুজন সেন্টার ব্যাক এরকমভাবে বিদেশি চয়ন করতে পারে অথবা যদি ভারতীয় ভালো ডিফেন্ডার পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একজন সেন্ট্রাল ডিফেন্ডার বিদেশি দুজন মাঝমাঠের প্লেয়ার অর্থাৎ ধরুন ম্যাঘোমা ব্রাইটের মধ্যে যে কোনো একজন এবং ম্যাটিস বা ম্যাটি পরিবর্তে ম্যাঘোমা আর ব্রাইট এবং আপফ্রন্টে দিয়েগো মরিসিও বা এরিদানের সেন্টারের মতো একজন সেন্টার এই রকমই কিন্তু টিম লাইনা পরের মরশুমে করতে হবে এটা শুধুমাত্র ইস্ট বেঙ্গলের কথা না পরের মরশুমে প্রত্যেকটা দলকেই চারটে করে বিদেশি খেলাতে হবে আপনারা জানেন এই বছর যেটা পাঁচটা খেলাতে পারছে একটা করে বিদেশি কমে যাবে তো সেক্ষেত্রে কিন্তু যেরকম আপনারা এই মুহূর্তে যদি আপনারা এটিকে মন মনের কথা ধরেন তারা কিন্তু সন্দেশ ঝিঙ্গান প্রীতম কোটাল প্রবীর দাস ভালো ভালো প্লেয়ার আছে তো সেই জায়গায় কিন্তু শুধুমাত্র তিরিকে দিয়ে তারা খেলিয়ে দিতে পারছে তাদের হাতে কিন্তু অপশান থাকছে যদি ও আপফ্রন্টে কৃষ্ণাকে রাখা হয় তাহলে মাঝমাঠে কিন্তু তারা মার্সেলিনোর সাথে কিন্তু আরেকটা ডিফেন্ডার এই আরেকটা সেন্ট্রাল মিডফিল্ডার কিন্তু জুড়ে দিতে পারে বা সেই জায়গায় কিন্তু অন্য আরেকজন প্লেয়ারকেও খেলাতে পারে তো এই অপশানটা কিন্তু থাকছে তার জন্য কিন্তু ভালো মানের ভারতীয় সেন্টার ব্যাক লাগবে সেটার কিন্তু এসসি ইস্টবেঙ্গলে এই মুহূর্তে নেই যদি তারা পেয়ে যায় মন্ডলে একটা কথা শোনা যাচ্ছিল কিন্তু অন্নমণ্ডল খেলার মধ্যে নেই যদি তাকে নাওয়া হয় সেক্ষেত্রে এখন দেখতে হবে অনেক যদি কিন্তুর উপরে দাঁড়িয়ে থাকবে আর যদি এই মুহূর্তে খেলা ভারতীয় ডিফেন্ডারদের মধ্যে কাউকে ভালো নিতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নজর থাকবে এসসি ইস্টবেঙ্গলের ওপরে তাদের টিম লাইন আপটা কীরকম হয় তো এই মুহূর্তে যেটা খবর চারজন বিদেশির যে আপনাদের নাম বললাম প্রাথমিক স্তরে হলেও কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের গুড লিস্টে আছে বলা যেতে পারে বা টার্গেট লিস্টে আছে এই আরিয়ান স্যান্টানা দিওগো মরিসিও তিরি এবং ডেভিড উইলিয়ামস তো আগামী দিনে কি হয় কতদূর ফলপ্রসূ কথাবার্তা এগোয় আপনাদের কিন্তু প্রতিপদে আমরা খবর দিতে থাকব তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ